রাজ্যের সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতির বেআব্রু চেহারা। হাল ফেরাতে প্রায় প্রতিদিনই অফিসে অফিসে ঘুরছেন রাজ্য মন্ত্রিসভার তরুণ সদস্য, পটিক্রয়ের বিধায়ক তথা রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ এবং তপশিল জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। মহকুমা শাসকের অফিসে বিভিন্ন কাজ করতে গিয়ে অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হয় রাজ্যের সাধারণ মানুষ। এই অভিযোগের ভিত্তিতে সোমবার ফের কুমারঘাটের এসডিএম অফিস তথা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে সেখানকার কর্মসংস্কৃতি খতিয়ে দেখলেন তিনি। অফিস পরিদর্শন করে অনেক ক্ষেত্রে কাজে গাফিলতি বা অনিয়ম খুঁজে পেয়েছেন তিনি। সময়ের কাজ সময় করতে এবং মানুষকে হয়রানির হাত থেকে বাঁচাতে সরকারি আধিকারিক এবং কর্মীদের কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। কোন সরকারি অফিসে কি কাজ হচ্ছে, ভবিষ্যতে সেই সমস্ত দিকে তার তীক্ষ্ণ নজর থাকবে বলেও এদিন জানান তিনি। তো এই সমস্ত বিষয়গুলি পাবলিক সঠিকভাবে পাচ্ছে কিনা, অনেক অ্যাপ্লিকেশন আসে আমাদের কাছে, অনেক কমপ্লেনও আসে। যেমন ধরুন 2022 সালে 2021 সালে কেউ পিআরটিসি সার্টিফিকেট জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, তার এখন এটা হয়নি। কী কারণে হয়নি সেও জানে না, কোন জায়গাতে আটকে আছে সেটাও সে বলতে পারে না ঠিক করে। কারোর মনে করুন কাস্ট সার্টিফিকেটের ইস্যু, সেটা নিয়ে অনেকের প্রবলেম। কারোর বার্থ সার্টিফিকেটের ইস্যু, অনেক ধরুন 6 মাস 8 মাস আগে বার্থ সার্টিফিকেটের জন্য কাগজ দিয়েছে, দেখা যায় তার কোনো সলিউশন হয় না। সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু লোক হয়তো বা সে সঠিকভাবে সচেতন না, সে অনেক কিছু বুঝে না, যার কারণে কোনো না কোনো জায়গাতে ফাইলগুলি আটকে থাকে। তো এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখার জন্যই আজকে এসডিএম অফিসে এসেছি। এর বাইরেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, যার এই দপ্তরগুলি সম্পূর্ণ ওনার অধীন রয়েছে যেহেতু, এবং আমি ওনার ক্যাবিনেট কলিগ হিসাবে এটা আমার রেসপন্সিবিলিটি, এবং যেহেতু আমি মহকুমার একজন বাসিন্দা, উনি তো আর সবসময় আসতে পারবেন না, ওনার হয়ে আমরা ওনার প্রতিনিধি হিসাবে ওনাকে যেমন সাহায্য করা, সাথে সাথে আমাদের এলাকার আমাদের মহকুমার সমস্ত জনগণ তাদের পরিষেবা সঠিকভাবে যেন পায় সেগুলিকে সুনিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আছে। এই কারণেই মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে। এই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে কুমারঘাট সাব ডিভিশন অফিসে এসেছি, এবং মূল উদ্দেশ্য এই সমস্ত কাজগুলি যেন কোনো জায়গাতে আটকে না যায়, পাবলিক যেন হয়রানি না হয়। ডিসিএম মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন সেকশনে কথা বলেছি, বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলি দেখেছি, কোনো কোনো জায়গাতে কিছুটা ঘাটতি আছে দেখেছি, কোনো কোনো জায়গাতে আবার ভালো কাজ হয়েছে এটাও দেখেছি। তো সব কিছু মিলিয়ে আমাদের মূল বক্তব্য হচ্ছে এসডিএম অফিসে এসে যেন কোনো পাবলিক হয়রানি না ফিল করে, কোনো মানুষ যেন কষ্ট না পায়, তাদের মানে দৈনন্দিনে প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলি যেন তারা আসে সেই ক্ষেত্রে যেন কোনো বাধা সম্মুখীন তারা না হয়, এই কারণেই এখানে আসা। এবং এসে যেটা দেখলাম অনেক ক্ষেত্রে ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকটা ঘাটতি আছে। ডিসিএম মহোদয় আমার সাথেই ছিলেন, এসডিএমের সাথেও আমি কথা বলবো, যেগুলি যে মানে প্রবলেমেটিক রয়েছে এগুলির জন্য ইমিডিয়েটলি সলিউশন করা হয়। রাজ্যের সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী সুধাংশু দাসের সাফ বক্তব্য, সরকারি কাজ করতে এসে মানুষ যাতে ভোগান্তের শিকার না হন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে দপ্তরগুলিতে নিয়মিত পরিদর্শন করছেন বলে এদিন জানান তিনি। এক কথায় বলা যায় সরকারি অফিসে কর্মসংস্কৃতির হাল ফেরাতে রকেট গতিতে অ্যাক্টিভ রাজ্যের তরুণ ও উদ্যমী মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।